नमस्कार बंधुरा, लाली रान्ना घरे तुम्हारे सबाई के आमी अनेक अनेक स्वागत जानाई एवं आरम्भ करछी आमार एपिसोडेर एकटि नतून ब्लग। तुम्हरा केमन आछो? आशा करी तुम्हरा सबाई खूब भालो आछो एवं साबधाने आछो। आमिओ आछि, आमार परिवारेर संगे आमि साबधाने आछि, सुस्थ आछि। আর আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য সেটা হলো দুধ পটল, এবং তার সঙ্গে আমি কিছুটা পনির দিয়ে দেব। তো দুধ পটল রান্না করতে আমার পটল লাগছে। এখানে আমি 500 গ্রাম পটল ভালো করে খোসা ছাড়িয়ে আধা আধি করে কেটেছি, এবং সেটাতে নুন আর চিনি মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে রাখার জন্য প্রায় এটা 20 মিনিট। পনির নিয়েছি এখানে 100 গ্রাম পনির, আমি চওড়া করে পাতলা করে কেটে নিয়েছি। ঘন দুধ নিয়েছি, ফোড়ন দেব এখানে ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা আর জিরে দিয়ে। এখানে কিছুটা কাজু আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, এটা আমি বেটে নেব। আর ভেজিটেবল অয়েলের সঙ্গে ঘি মিশিয়ে রেখেছি, এটা দিয়ে আমি রান্নাটা করব। নুন আর চিনি স্বাদ অনুযায়ী, আর মশলার মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে গরম মশলা গুঁড়ো নিয়েছি। তাহলে এবার আরম্ভ করছি আমি আমার রান্নাটা। প্রথমে আমি কড়াইয়ে ঘি আর তেল দিয়ে গরম করে পটলগুলো ভেজে নেব। কড়াই গরম করে আমি এর মধ্যে ঘি আর তেল মেশানো মিশ্রণটা দিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি 3 টেবিল চামচ নিয়েছি। এবার আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি ভালো করে সাঁতিয়ে এখানে নরম করে নেব। পটল ভাজা হয়ে গেছে আমার। ঘি এর মধ্যে তেলের মধ্যে ঘি দিয়ে যে লিকুইডটা বানিয়েছি, অয়েল লিকুইড ঘি দিয়ে, সেটার মধ্যে আমার পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পটল তুলে এর মধ্যে পনিরটা দিয়ে দেব। এর মধ্যেই আমি পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরটাকেও আমি অল্প একটু নুন চিনি মাখিয়ে নিয়েছিলাম। তাহলে এটাও এবার হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি তুলে রাখব। ভাজা হয়ে গেল পনিরগুলো, সব আমি পটলের মধ্যেই তুলে নিচ্ছি। আবার কড়াইতে আমি তেল আর ঘিয়ে মিশ্রণটা 1 টেবিল চামচ দিলাম। গরম হয়ে গেছে, আমি এবার ফোড়নটা দিয়ে দিলাম। তেজপাতা, ছোটো এলাচ, লবঙ্গ, অল্প কিছু। এবার এটা গরম হয়ে গেল, এর মধ্যে আনুষঙ্গিক মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি কাজু যে দুধে ভিজিয়েছিলাম সেটা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এটা একটু মিষ্টি মিষ্টি রান্না হবে, দুধের যে কোনো রান্নায় একটু তো মিষ্টি হয়। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু দুধ, ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাঁতলে নিচ্ছি মশলাটার সঙ্গে। এটা আঁচটা কিন্তু আমার লো টু মিডিয়াম রাখা আছে। পটলের তো অনেক কিছুই খাওয়া যায়, ভাজা থেকে আরম্ভ করে পটলের দম, পটলের আলু, পটলের ডালনা, পটল পোস্ত, পটল সর্ষে, পটলের মিষ্টি, পটলের আরও অনেক কিছু। তো আমি এই দুধ পটলটা রান্না করি, যেটা খুব ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আর পনিরটা। আবার আমি কিছুটা দুধ দিয়ে দেব। বন্ধুরা, রান্নাটা আমার অলমোস্ট হয়ে গেছে। পটল দুধের মধ্যে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সব কিছু মিষ্টি, নুন, ঝাল যেটুকু দরকার একদম পারফেক্ট আছে। তরকারিটা আমার হয়ে গেছে। তোমাদের আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিজেদের মধ্যে দেখবে, করবে, করে কমেন্টে জানাবে আমাকে কেমন হয়েছে। আর স্কিপ করবে না, অবশ্যই ভালো করে দেখো। আমি তোমাদের ভিডিও খুব সুন্দর করে ভালো করে দেখি, মন দিয়ে দেখি, তারপরেই আমি কমেন্ট করি, আর লাইক তো আগেই করি। আর নতুন বন্ধু, তাদেরকে বলার আছে এই ভিডিওটা দেখার সময় লাইক করবে, এবং পুরো ভিডিও না টেনে দেখে একটা সাবস্ক্রাইব করে দেবে আমাকে, এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে নোটিফিকেশনের জন্য। এরপরের আমি নতুন যে রান্নাটা করব তোমরা সবচেয়ে আগেই পেয়ে যাবে, এবং আমাকে তোমরা তখন ভালো করে আবার ভিডিওতে দেখতে পারবে, আমিও তোমাদের ভিডিও দেখব, আমি বুঝে নেব কে আমাকে বেল বাটন টিপেছে, সেই হিসাবে আমি তার কাছেও চলে যাব। ঠিক আছে বন্ধুরা, তাহলে রান্নাটা হয়ে গেছে আমার, আমি নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দুধ পটল পনির। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানাবে, জানাবে আমাকে কেমন লাগলো, অবশ্যই ভালো লাগবে। গরম গরম ভাত ভালো লাগবে, পোলাও রুটি নান সব কিছুতেই ভালো লাগবে। তাহলে তোমরা খুব ভালো থেকো, আর একটা রান্নার এপিসোড নিয়ে আসছি তোমাদের সঙ্গে, আবার আমার দেখা হবে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।